তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন প্রথম পার্টে দাদার ফার্মটা ঘুরে দেখালাম আমরা। দেখতেই পারলেন যে কোন কোন জাতের শুকর রয়েছে, কোন শুকরের জাতটা কতগুলো করে বাচ্চা দিচ্ছে সেগুলো জানলে। কিন্তু সবচেয়ে একটা ভিটাল পার্ট হচ্ছে একটা ফার্ম পরিচালনা করতে গেলে যে খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে শুকরের চিকিৎসা না করেন তাহলে কিন্তু শুকরের গ্রোথটা আপনি ধরে রাখতে পারবেন না, বেশি প্রোডাকশন করতে পারবেন না, তারপর বিভিন্ন রোগে কিন্তু আপনার শুকরগুলো কিন্তু মারা যাবে এবং নতুন যারা সদ্যজাত বাচ্চা থাকে তারাও মারা যায় বিভিন্ন রোগের কারণে। তার জন্য চিকিৎসার দরকার হয়, কখন কি চিকিৎসা করতে হয়, কোন কোন ওষুধ ব্যবহার করতে হয় সেগুলো আজকের এই ভিডিওতে জেনে নেব। তারপরে একটা ফার্ম পরিচালনা করতে গেলে স্বল্প মূল্যে খাবার খাইয়ে কী করে বেশি পরিমাণে লাভ করা যায় এবং একটা ফার্মে কী কী খাবার খাওয়ানো যেতে পারে সেই বিষয়ে আজকের এই সেকেন্ড পার্টে আলোচনা থাকছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর তৃতীয় পার্টে আমরা এই একটা ফার্ম শুরু করতে গেলে কোন কোন জাত নিয়ে ফার্মটা শুরু করবেন, ঘর তৈরি কত টাকা ইনভেস্ট লাগতে পারে, কী কী প্রফিট হতে পারে সেগুলো আমরা দেখাবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো এপিসোডটা দেখবেন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো দাদা, আমরা প্রথম পার্টে আপনার ফার্মটা আমরা ঘুরে দেখলাম। তো দ্বিতীয় পার্টে আমরা জানবো যে আপনার ফার্মে কী কী খাওয়াচ্ছেন, শুকরগুলোকে কী কী খাওয়াচ্ছেন এবং স্বল্প মূল্যে কী কী খাবার খায় শুকর পালন করা যায় বেশি প্রফিট করার জন্য এবং ওষুধ ম্যানেজমেন্টটা আমরা জানবো। সর্বপ্রথম হচ্ছে খাবার সিদ্ধ বয়েল করা খাবার, বয়েল করা খাবার খাওয়ানো ভালো কিন্তু তাতে পরিশ্রমটা অনেক বেশি, প্রতিদিন রান্না করতে হবে সেই খাবারটা। রান্না করার পর সেই খাবারটাকে ঠান্ডা করে ওর সঙ্গে অন্যান্য সমস্ত মিশিয়ে, কুড়ো আছে, ভুট্টার গুঁড়ো টোটাল মিশিয়ে ওটাকে মানে প্রত্যেকটা রুমে রুমে দেওয়া। আর আমি বর্তমানে আমি বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করি। এখন সর্বশেষ একটা সিস্টেম এসেছি যে আমার একটা ভাঙানো মেশিন করেছি, যে মেশিন দিয়ে ডাস্ট তৈরি হচ্ছে, ভুট্টা, চালের গুঁড়ো এবং কুড়ো এই তিনটেকে মেশাচ্ছি এবং কারখানার বেকারি কারখানার ডাস্ট আছে, বিস্কুটের গুঁড়ো আছে, কেকের গুঁড়ো আছে, ওগুলোকে একসঙ্গে করছি। ওর মধ্যে ইস্ট রয়েছে খাবারের হজমের সাথে, কখনও মাছের গুঁড়ো ইউজ করি, মাছের গুঁড়ো, ফিশ মিল ওগুলোকে ইউজ করে একসঙ্গে মিশিয়ে ওগুলোকে শুকনো শুকনো খাবার দিই। তাতে আমার পরিশ্রমটা কম হয় কিন্তু খরচটা একটু বেশি আছে, কিন্তু পরিশ্রমের দিক থেকে এবং ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এক্ষেত্রে সুবিধা হয়। আর রোগ জীবাণুটাও কম হয়। মোটামুটি কী পরিমাণ টাকা খরচ আছে কেজি প্রতি ওই ডাস্ট তৈরি করতে? ডাস্ট তৈরি করতে মোটামুটি 30 টাকা কেজি পড়ছে। 30 টাকা কেজি পড়ছে। আচ্ছা, একটা শুকর পার ডে কয় টাকা খাবার খাচ্ছে? তাহলে 60 টাকা খাবার খায়, দু কেজি খাবার খায়। এবং এটা তো একটা সিস্টেম বলছি, আমার একটা আলাদা রকম সিস্টেম আছে, দু কেজি খাবার খায়, এই সঙ্গে অন্য খাবারও খায়। অন্য খাবার বলতে আমার যে পোলট্রি মুরগি আছে ওই পোলট্রি মুরগিকে ছাড়টাকে আমি ওদেরকে খাওয়াই, পারতে ওকে 2 কেজি করে এক একটা, 4 কেজি খাবার খাচ্ছে। পোলট্রির সারগুলো কোথা থেকে নিচ্ছে? পোলট্রির সার দোকানগুলোতে ধরা আছে, ওখানে আমাদের গাড়ি যাবে, গাড়িতে গিয়ে নিয়ে আসবে। আর মোটামুটি দোকানদাররা কি পরিমাণ টাকা নেয়? 10 টাকা কেজি পড়ে আমরা অনুমান। হ্যাঁ, আচ্ছা, অনেক জায়গায় দেখা যায় মাস চুক্তি থাকে 10 টাকা কেজি। এইবার একটা কথা কি, যদি পোলট্রির মুরগির ছাট না পাওয়া যায় তাহলে ফিশ মিল আছে, ফিশ মিল একটু খরচটা বেশি হবে আর পোলট্রির মুরগিতে একটু খরচটা কম আছে। আচ্ছা, কখন পোলট্রি মুরগির ছাট খাওয়াচ্ছেন আর কখন আপনার তৈরি সেই ডাস্ট? এইবার পোলট্রি মুরগির ছাটটা সকালে দুবেলা আসে, মানে একবেলা পোলট্রি মুরগির ছাট দিই আর একবেলা ডাস্ট খাবার দিই। আচ্ছা, দুবেলা? হ্যাঁ, এখন যে রুমগুলোতে বাচ্চা আছে তাদেরকে দুবেলা ডাস্ট খাবার দিতে হয়, বাচ্চাদের জন্য আলাদা খাবার আছে সেগুলো আলাদা দিতে হয়। আচ্ছা, বাচ্চাদের জন্য কী কী খাওয়াচ্ছেন? বাচ্চাদের খাবার বলতে বাচ্চারা খাওয়ার মতো হয়ে গেলে ওদেরকে মানে চালের গুঁড়ো, ভুট্টার গুঁড়ো, ওর সঙ্গে বেকারির ডাস্টটাকে বেশি পরিমাণে আপনি তৈরি করছেন সেটা খাওয়ান? হ্যাঁ, পোলট্রি ছাট দিচ্ছেন না? ওদেরকে পোলট্রি ছাট খাওয়ান, বাচ্চারা হজম শক্তি করার পজিশন তৈরি হবে, যাতে না হয় তার জন্য দিচ্ছেন। বাচ্চারা খাবে না, বাচ্চা যখন খাওয়ার মতো হবে 2 মাস বয়স হলে ওরাও খেতে পারবে। আচ্ছা, আপনি ফার্মে বাচ্চা রয়েছে, মা শুকর রয়েছে এবং ব্রিডার রয়েছে, আপনি ব্রিডারের জন্য কি খাওয়াচ্ছেন? এইবার আমার ফার্মটা টোটালি হচ্ছে ব্রিডিং সিস্টেমটা, ব্রিডিং যারা মা শুকর আছে খাবারটা একই খাবার, পরিমাণ কম বেশি আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার যে পাঠা শুকরটা রয়েছে তাদের ওদেরকে আমরা মানে এই যে মুরগির ছাল আছে হাই প্রোটিন যেটা,
ফ্যাট জাতীয় খাবার, ওদেরকে ফ্যাট জাতীয় খাবার দিই না, ওদেরকে বডি অনুপাতে খাবার দিই। দেখছি বডিটা কি পরিমাণ বেশি মোটা হয়ে গেলে পরে, বেশি ওয়েট হয়ে গেলে পরে ওদের ব্রিডিং করতে অসুবিধা এবং অনেক রকম সমস্যা তৈরি হয়, যারা যারা প্র্যাকটিক্যালে গেলে সেটা বোঝানো যাবে। হ্যাঁ, আর মায়ের জন্য তো আপনি পার্ট 4 কেজি খাবার খাচ্ছেন, ওদের বডি ওয়েট আর 2 কেজি আপনার ওইটা। হ্যাঁ, টোটালটা খাবারটা আমরা নির্ভর করি হচ্ছে ওদেরকে, আমাদের সব সময় প্র্যাকটিক্যাল কাজ, মানে আমি বডি ওয়েটটা দেখব কি পরিমাণ ওকে খাবার দেয়া যেতে পারে একটু অনুমান, এগুলো নির্দিষ্ট করে বলা যাবে না। আমার মানে পরীক্ষামূলকের উপর পরীক্ষা করে দেখি কোনটা খাবার কতটা দিলে পরে ঠিক হয় এইভাবে। তো দাদা, আমরা তো খাবারের ব্যাপারটা জানলাম, এবার আপনার ফার্মে কি কি ওষুধ ব্যবহার করছেন সেগুলো আমাদেরকে একটু বলবেন। সর্বপ্রথম কথা হচ্ছে যে ডিওয়ার্মিং ভ্যাকসিন, এই দুটো মাস্ট, এই দুটো হচ্ছে মানে যে কোনো ফার্মের ক্ষেত্রে ডিওয়ার্মিংটা হচ্ছে মাস্ট। এবার হচ্ছে ওষুধ হচ্ছে ইউজ করা হয় যে রোগের ওপর নির্ভর করে, এছাড়া ডিওয়ার্মিং এবং ভ্যাকসিন ছাড়াও আছে মিনারেল মিক্সচার, মিনারেল মিক্সচার আছে আপনার, আছে ওই লিভার টনিক, এগুলো হচ্ছে কন্টিনিউর জন্য, কন্টিনিউ যেগুলো আমরা ইউজ করি লিভার টনিক ইউজ করি, তারপরে আপনার মিনারেল মিক্সচার, লিভার টনিক আর ক্যাডিসল ডিসি যেটা হচ্ছে ক্যালসিয়াম, তারপরে আয়রন, এগুলো সারা বছর যেরকম বাচ্চার ফার্মের জন্য ইউজ করতে হয় কন্টিনিউ। তো আপনি ডিওয়ার্মিং যে এটা বললেন, ভ্যাকসিনটা বললেন, সেই ভ্যাকসিনটা কী জন্য দেন? এবার আমরা দুটো ভ্যাকসিন দিই সাধারণত, আরও অনেক ভ্যাকসিন আছে, দুটো ভ্যাকসিন দেওয়া হয়, একটা হচ্ছে সোয়াইন ফিভার আর আছে এফএমডি। সোয়াইন ফিভারটা বছরে একবার দিই, ইদানিং সোয়াইন ফিভারটা বছরে দুবার দিচ্ছি, কারণ নির্দিষ্ট সময়টা এখনও হয়নি, তবে একটা সময় আমরা যখন 6 মাস পরপর দিই, নির্দিষ্ট করে সময় দিই না, মানে একটা প্রথম থেকে একটা সময় হয়ে আসছে 6 মাস পরপর সেভাবেই দিয়ে যাচ্ছি, যাতে ওই রোগ জীবাণুটা আসার কোনো সুযোগ না পায়। তাহলে বছরে দুটো দিচ্ছেন সোয়াইন ফ্লু আর একটা দিচ্ছেন এফএমডি? দুটো এফএমডি দিচ্ছেন? এফএমডি দুটো দেওয়ার পরিকল্পনা আছে, কারণ রোগ এত দ্রুত ছড়াচ্ছে, মাঝে সোয়াইন ফিভার হয়ে বহু ফার্ম নষ্ট হয়ে গেছে, 1 মাস পর মানে 10 মাস পরেও অনেক ভ্যাকসিন দেওয়ার পরও রোগ হয়েছে। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর কতদিন পর আপনারা এফএমডি আর এই দিচ্ছেন ভ্যাকসিন? এটা 2 মাস পর জন্মের, 2 মাস পর? হ্যাঁ, 2 মাস পর। আচ্ছা, এবার বলবেন দাদা যে একটা গাভীন শুকর, গর্ভবতী শুকরকে কী কী খাওয়াচ্ছেন এবং কী কী ওষুধ দিচ্ছেন? গর্ভবতী শুকরের মানে সবচেয়ে বড় ব্যাপার এদের ফিডটাই, আসল ফিডের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন এ সমস্ত ফিডের মধ্যেই পড়ে, মানে খাবারের মধ্যেই পড়ে। ইঞ্জেকশন জাতীয় যে জিনিস, অসুখ না করলে কখনো ওষুধ ইউজ করা কখনো ঠিক নয়। ওদেরকে খাবারটা যদি পরিপূর্ণ মাত্রায় থাকে, সব কিছু শরীরের ঘাটতি যে প্রোটিন, ভিটামিন, ফ্যাট এগুলো যদি পরিপূর্ণ মাত্রায় থাকে, রোগ অধিকাংশ ক্ষেত্রে শতকরা 90% রোগ ওটা আসার সম্ভাবনা নেই, শুধুমাত্র ভয় ওই যে ভ্যাকসিন দেওয়া হয় তার জন্য। তাছাড়া ছোটোখাটো যেগুলো জ্বর, ঠান্ডা লাগা, তারপরে বিভিন্ন রকম ওষুধের অসুখ আছে, সেগুলোর জন্য ইঞ্জেকশন আছে। হ্যাঁ, আচ্ছা, যখন এই যে আমরা একটা অনেক ফার্মে দেখেছি যে অনেক ফার্মার বলে যে বাচ্চা হওয়ার পরে মারা যাচ্ছে, বাঁচাতে পারছি না, কি কারণ? বাচ্চা হওয়ার পর মারা যাচ্ছে, এগুলো অনেক কারণ আছে, মানে কারণগুলো দেখা বলতে ফার্ম যারা করতে করতে প্র্যাকটিক্যাল হয়ে যায়, আর শতকরা সবচেয়ে বড় ব্যাপার কি, প্রত্যেক ফার্মের নিজস্ব একটা ব্যাপার আছে, সেটা সবার সামনে ফেস করে না, বাচ্চাগুলোকে কীভাবে তারা মানে রোগ থেকে মুক্ত করে, এটা হচ্ছে নিজস্ব একটা স্টাইল আছে, কারণ এটা খুব যারা যারা যাদের ফার্ম আছে তারা নিজস্ব করে। মারা যাওয়ার প্রথম ডায়রিয়া একটা প্রবলেম, ডায়রিয়া হওয়ার আছে, তারপর প্রথমে তো সর্বপ্রথম হচ্ছে চাপা দিয়ে দেয়, চাপা পড়ে যায়, মারা যায়, হ্যাঁ, তারপরে ডায়রিয়া, এটা খুব সময় খেয়াল রাখতে হবে, ডায়রিয়া আছে। আর একটা আছে একটা ব্যাকটেরিয়ার আক্রমণ আছে, ব্যাকটেরিয়া ডায়রিয়া তো ব্যাকটেরিয়ার আক্রমণেই হয়, তারপরে আছে এই চিৎকার করবে, দুধ খাবে না, এটা একটা সমস্যা। আবার ধাড়ির সমস্যা থাকে, দুধ শক্ত হয়ে যায়, দুধ শক্ত হয়ে গেলে বা দুধ খেতে দেবে না, বাচ্চা চিৎকার করবে, এটা একটা সমস্যা। তারপরে বাচ্চা এরকম দুধ খায় না, এটা মানে সমস্যা 5-7টা আছে, না ফেস করলে বোঝা যাবে না। আর ওষুধপত্র আছে, এইভাবে ডিটেলসে আমি এইভাবে বলা সময় হয়ে গেছে, ওষুধ আমি কিছু কিছু বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, ডিওয়ার্মিংটা দেখাও, এটা হচ্ছে আমার ক্ষেত্রে যখন বাচ্চা গাভীন হয় তখন এই লিভার টনিক প্লাস ভিটামিন,
লিভারটনিক প্লাস এটা ব্রোটন, এটা হচ্ছে উন্নত একটা দামি ব্র্যান্ডেড কোম্পানি, হ্যাঁ খুব ভালো কাজ করে, এর দামটাও বেশি ওই জন্য। এটা বাচ্চা যখন পেটে আসে তারপরে আমি এটাকে ইউজ করি। তারপরে এর সঙ্গে আমি ক্যালসিয়াম, এটা পরিমাণটা হচ্ছে খাবারে এদের এক মুটকি করে দেওয়া, এখানে একটা এক মুটকি আছে 10 ml, তিন দিন পর পর দেবো এটাকে। তারপরে এটার সঙ্গে লিভার টনিকও আছে প্লাস ভিটামিন আছে, এ পরপর তিন দিন দেওয়া হয়। আবার মানে সব কিছু আমি নির্ভর করে হচ্ছে তার দেহের আকৃতি কন্ডিশন দেখে, কন্ডিশনটা বলা যাবে না, কন্ডিশনটা সব কিছু ফার্মারের উপর নির্ভর করে, এটা যারা করবে তারা অনুমান করে নেবে। তারপরে হচ্ছে মেভোলিপ্ট, এটা শুধু লিভার টনিক, কোনো বাচ্চা কোনো খাচ্ছে না সেক্ষেত্রে প্রথম মেভোলিপ ইউজ করি, মেভোলিপটা দেওয়া হয়। মেভোলিপ এছাড়া অন্যান্য কোম্পানি আছে, এটা একটা কোম্পানি, যে কোনো কোম্পানি খাওয়াতে পারে, ভালো কোম্পানি। হ্যাঁ মেভোলিপ লিভার টনিক, লিভার টনিকে খাইয়ে যদি কাজ না হয়, কোনো কারণে দেখা যাচ্ছে বেশি সমস্যা খেয়া খাচ্ছে না, সেই সময় আমরা ইঞ্জেকশন ইউজ করি। ইঞ্জেকশনটা ইউজ করি হচ্ছে আছে বেলামেল আছে, বেলামেল এটা একটা কোম্পানি, অন্য কোম্পানি হতে পারে, এটার সঙ্গে লিভার প্লাস বি কমপ্লেক্স আছে, যে অনেকদিন না খেয়ে দুর্বল হয়ে গেছে, বি কমপ্লেক্সটা সে দুর্বলতাকে কাটাবে প্লাস লিভারে কাজ করবে, এটা একসঙ্গে অ্যাডজাস্ট আছে, যেন খুব ভালো কাজ করে এটা। তারপরে আপনার আছে এবার জ্বরের ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ আছে। প্লেন প্যারাসিটামল সাধারণত হয় না, প্লেন প্যারাসিটামল আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না, মিনোলেক্স প্লাস ওটা ব্যথা প্লাস জ্বর, লক হচ্ছে ইঞ্জেকশন আছে, যাদের গর্ভবতী জ্বর এসছে তাদের জন্য আলাদা জ্বরের ঔষধ, 102 এদের সাধারণ তাপমাত্রা 102, 102 এর ওপরে উঠে গেলে পরে 104 পর্যন্ত থাকলে পরে তাদের জন্য আলাদা রকমের প্যারাসিটামল, 104 থেকে 106 উঠে গেলে আলাদা প্যারাসিটামল, এবং কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, যে পদ্ধতিগুলো ওষুধের সঙ্গে পদ্ধতি আছে কিছু, সেগুলো প্র্যাকটিক্যাল, সেগুলো আমার এখানে এসে দেখতে হবে, ওগুলো মুখে বলাটা একটু অসম্ভব কিছু কিছু ক্ষেত্রে আছে। আচ্ছা কিছু কিছু কঠিন রোগের ক্ষেত্রে, এটা যে জিট হচ্ছে, এটা হচ্ছে এমন একটা ওষুধ, দেখা যাচ্ছে শরীরে তাপমাত্রা কমে গেছে, কিছুতেই পাচ্ছে না, খাওয়া কমিয়ে দিয়েছে। কত তাপমাত্রা হলো? তাপমাত্রা 102 হচ্ছে তাপমাত্রা, এবার 100 নিচে যখন কোনো শরীরে তাপমাত্রা নেমে যায় সে তখন খাওয়া কমিয়ে দেয়, সে উঠতে চায় না, এবং তখন তার দেখলে তখন এদেরকে এটা তাপমাত্রা বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ এটার সঙ্গে আবার বি কমপ্লেক্সও ব্যবহার করা হয়, বি কমপ্লেক্স ইঞ্জেকশনটা এখানে নেই, হ্যাঁ বি কমপ্লেক্সটা শেষ হয়ে গেছে। ইন্ট্রাক্স আছে, এটা হচ্ছে লাস্ট টাইম অ্যান্টিবায়োটিক, মানে অ্যান্টিবায়োটিক অনেক ইউজ করা হয়, অ্যান্টিফ্লাক্সাসিন, টেট্রাসাইক্লিন, এগুলো বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক, বিভিন্ন রকম কাজ, পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। অ্যান্টিবায়োটিক তিন দিন কাজ করছে, এইগুলো না মানে অনেক কোর্স আছে, এটা সহজে বলা আমরা দাদা একটু কঠিন হয়ে যায়। কালেকশনগুলো দেখলাম কি কি চিকিৎসা আর অনেক ঘন্টা। তো একটা দাদা একটা তথ্য বলবেন যে আপনি এত ওষুধের ব্যবহারটা কোথা থেকে জানলেন? আমি এক মাস হরিণকাটা ফার্মে থেকে ট্রেনিং করেছি, হ্যাঁ ওখানে হোটেলে থেকে আমি এক মাস এর উপরে ট্রেনিং করেছি, হরিণকাটা ফার্মে বহুদিন আগে ছিলাম, এবং ওখান থেকে সমস্ত ওষুধ জেনেছি প্লাস এর উপর পড়াশোনা করেছি, এবং বিভিন্ন জায়গার ডাক্তারদের সঙ্গে আমাদের বিএলডিও আছে, আমাদের প্রাণী সম্পদ দপ্তরের লোক আছে, ওদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ আছে, ওদের সঙ্গে আলোচনা করি, কারণ ওষুধ প্রতিনিয়ত এক ওষুধে সবসময় কাজ করে না, ওষুধ কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, মানে ওয়েদারের সঙ্গে একই ওষুধ যাকে আগে যা কাজ করতো এক বছর আগে তার কাজ করে না, এই জন্য আমরা প্রতিনিয়ত সংযোগ রাখতে হয় ডাক্তার যা চিকিৎসা করছে তাদের সঙ্গে। তো প্রিয় দর্শক, আমরা এই এপিসোডে ওষুধ ম্যানেজমেন্ট আর খাবারের ম্যানেজমেন্ট বিষয়টা জানলাম। চ্যানেলটিকে যারা এখনই সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর তৃতীয় পার্টে আমরা জেনে নেবো এরপরেই আপলোড হবে দাদার ঘর ম্যানেজ কীভাবে ঘরটা তৈরি করেছিল, কত টাকা পর্যন্ত ইনভেস্ট করেছিল, এবং কিভাবে তার স্ট্রাগেলটা এত বড় ফার্ম করার তার স্ট্রাগেলটা জানবো, এবং লাস্টে জানবো তার বার্ষিক কত টাকা পর্যন্ত প্রফিট হচ্ছে, টোটাল এ টু জেড তথ্য জানবো। এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী এপিসোডে।